ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি অভিনেত্রী ইন্দ্রাণী দত্তর সঙ্গে দিদি আপনি শুনেছেন গতকাল ভোর রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাপস পাল আপনারা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন সেই সময়কার কিছু স্মৃতি যদি ভাগ করে নেন আমাদের সঙ্গে তাপসদার সঙ্গে শুধু আমি অনেক ছবি করিনি আমরা লাস্ট প্রায় অনেকগুলো বছর পনেরো বছর একই জায়গায় থাকি মানে আমার উল্টো দিকের আমরা প্রতিবেশীও আমার ভীষণ খারাপ লাগছে আর কি যদিও অনেকদিন অসুস্থ ছিলেন কিন্তু আমি তো তাকে প্রায় দেখতাম চলতে ফিরতে সবসময় আমিও নামছি উনি হয়তো বেরোচ্ছেন বা ছবি তো করেছি অনেকগুলো আমার আমার সঙ্গে তাপস অনেকগুলো ছবি রয়েছে আ কি বলবো মানে ভাবতেই পারছি না যে তাপসদা নেই সব সময় মনে হতো যদিও তাপসদা ভীষণ ভুগতেন আর কি পরের দিকে কিন্তু এইভাবে হঠাৎ চলে যাওয়ার তাপসদা নেই ও মানে আমি খবরটা শুনে সঙ্গে সঙ্গে আর কি যে উনার ঘরে যাবে শুনলাম উনি নেই উনি বম্বেতে উনি যে ছিলেন না সেটা অবশ্যই আমি জানতাম না খুব খারাপ লাগছে মানে আমরা শুধু একসঙ্গে তো ছবিও করি আর একই জায়গায় যেহেতু থাকতাম দেখা হতো কথা হতো আমাদের বিল্ডিং এ পুজো হতো আমরা একসঙ্গে এনজয় করতাম ওনার বাড়ি পুজোতে যেতাম উনি কখনো বা আমার বাড়িতে আসতেন সেগুলো ভেবে খুব খারাপ লাগছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য